আনন্দ সকাল শুরু করব যে খবর দিয়ে, তা হলো কেন্দ্র সরকারের পদ্ম সম্মান ফেরানো এবং তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর। দেখো, আমরা জানি সুকর্ণা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে পদ্মভূষণ দেওয়ার কথা জানানো হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন এবং তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে রাজনৈতিক চাপানউতোর তরজা কিন্তু চলছে। যেমন তা নিয়ে বিজেপি কটাক্ষ করেছে, এভাবেই কমিউনিস্টরা দেশের সংস্কৃতিকে অপমান করে, পাল্টা বিভাজনের রাজনীতির অভিযোগে বিজেপিকে নিশানা করেছে বামেরা, তৃণমূল ফের বাম বিজেপি আঁতাতের অভিযোগে সরব হয়েছে। পুরস্কার নেওয়া বা না নেওয়া ব্যক্তিগত বিষয়, এমনটাই মত কংগ্রেসের। পদ্মভূষণ প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার মোদী সরকার তাকে পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তিনি এই সম্মান গ্রহণ করবেন না। দীর্ঘদিন অন্তরালে থাকা বুদ্ধদেব ভট্টাচার্যর এই সিদ্ধান্তই রাজ্য রাজনীতিতে ফের একবার আলোড়ন ফেলেছে। এই সিদ্ধান্তে সমালোচনায় সরব হয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে সিপিএমও। সবকিছু নিয়ে রাজনীতি হয়, কালকে পদ্মভূষণ দেওয়া হয়েছে, সেটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। একটা মনে হয় পশ্চিমবঙ্গ সবসময় ভারতবর্ষের বাইরে, সিপিএমও তাই করেছে, টিএমসিও তাই করছে, কিন্তু কমিউনিস্টরা চিরদিন দেশের পরম্পরা সংস্কৃতিকে অপমান করেছে। তাদের দেওয়া পুরস্কার গ্রহণ করা মানে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কহিমা পর্যন্ত জনগণকে বিভক্ত করার অপশক্তির, তার দোষ স্খলনের পথে সাহায্য করা। মঙ্গলবার রাতে বিবৃতি জারি করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়ে দেন, পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি, যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি। তবে বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্ম সম্মান দেওয়ার মোদী সরকারের সিদ্ধান্তের মধ্যে রাজনীতি খুঁজে বার করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বিজেপির যে খানিকটা বাড়বাড়ন্ত, তার কারণ হচ্ছে সিপিএম এর ভোটটা, বামপন্থীদের ভোটটা বিজেপি পেয়েছিল, বিজেপির ভোট আবার কমছে। বামপন্থীদের একটা বন্ধুত্বের বার্তা দিচ্ছে দিল্লি, তোমাদের নেতাকে আমরা পদ্মভূষণ দিচ্ছি, তোমরা আমাদের ভোট দাও। যিনি বলছেন, আমি কারোর নাম করতে চাই না, তিনি জেলঘুঘু হয়ে অনেকদিন কাটিয়ে ফাটিয়ে মমতা ব্যানার্জি সবচাইতে বড় বেনিফিশিয়ারি অফ চিট ফান্ড, এটা বলার পরে মমতা ব্যানার্জির মধ্যেই ভবিষ্যৎ দেখছেন। এটা নির্ভর করে একজন ব্যক্তির উপর, ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। কেউ জোর করে কারোর ঘাড়েতে চাপিয়ে দিতে পারে না, প্রত্যাখ্যান করে অসুবিধা কি আছে? আমরা যারা বিশ্বাস করি যে রাজনৈতিক দল মানে আমাদের বিরোধী মানে তারা বিরোধী, শত্রু নই, সেই জন্য আমাদের সরকারে থাকা অবস্থায় আমাদের বিরোধী দলের নেতারা, যারা হয়তো আমাদেরকে মানুষ পর্যন্ত মনে করেন না, তাদের নামও পদ্ম পুরস্কারে দেখা যায়, অন্য দল সেটা করতে পারে না। 1992 সালে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইএমএস নাম্মুত্রিপাদ পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন। 2008 সালে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার কেন্দ্রে ক্ষমতায়, তখন জ্যোতি বসুকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হতে পারে বলে জল্পনা শুরু হয়। কিন্তু জ্যোতি বসু তৎক্ষণাৎ জানিয়ে দেন তিনি ভারতরত্ন নেবার দৌড়ে নেই। এবার বুদ্ধদেব ভট্টাচার্য মোদী সরকারের পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন। কংগ্রেস নেতা গুলাম নবী আজাদকেও এবার পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। এই ঘোষণার পর বুদ্ধদেব ভট্টাচার্যর পদ্ম পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে কংগ্রেসে তার সতীর্থ জয়রাম রমেশ টুইটারে লেখেন, সঠিক কাজ করেছেন, কারণ তিনি আজাদ থাকতে চান, গুলাম নন। এই টুইটের মধ্যে দিয়ে কি নাম না করে গুলাম নবীকে খোঁচা দিয়েছেন জয়রাম রমেশ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো, বৃষ্টি, বুদ্ধদেব ভট্টাচার্য সহ বাংলার আরও দুই বিশিষ্টজন কিন্তু এই পদ্ম সম্মানকে প্রত্যাখ্যান করেছেন। তাদের মধ্যে একজন সন্ধ্যা মুখোপাধ্যায়। নবতিপর সন্ধ্যা মুখোপাধ্যায়কে এতদিন পরে পদ্মশ্রী দিতে চেয়ে অপমান করেছে মোদী সরকার, অভিযোগ বাংলার বিশিষ্টদের। একই অভিযোগ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমেরও। পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে শিল্পীদের কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা, তা নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল। মোদী সরকারের পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছেন বাংলার তিন বিশিষ্ট। পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী সম্মান ফিরিয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়ও পদ্মশ্রী ফিরিয়েছেন বলে তাঁর দাবি। এরই মধ্যে 90 বছর বয়সী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে মোদী সরকারের পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত
এবং তা প্রত্যাখ্যানের দাবি ঘিরে সাড়া পড়ে গেছে রাজনীতি থেকে সংস্কৃতি মহলে। 1971 সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম ছবিতে গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তার 51 বছর পর তাকে পদ্মশ্রী সম্মান দিতেছে মোদি সরকার, আদতে শিল্পীকে অপমান করেছে বলে সরব হয়েছেন বাংলার বিদ্বজনরা। যে দেশে একজন মানুষকে তার 90 বছর বয়সে অপমান করা হয় এইভাবে, এবং তার পাশে তার ছাত্রতুল্য না দুজনকে স্বচ্ছন্দে পদ্মভূষণ দেয়া হয়, আমি সেই দেশের অস্তিত্বটাকেই একটু স্বীকার করতে ইদানিং একটু অধিধা বোধ করছি। শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়কে যে ভার মানে পদ্মশ্রী দেওয়া হলো, এটা বিদ্বেষ থেকে দেওয়া হলো। জয় তার দুঃখ প্রকাশ যেটা করেছে সেটা পড়ে শোনাচ্ছি। শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেই এক সঙ্গীতের যুগ সৃষ্টি করেছেন। কেন্দ্রীয় সরকার তাকে পদ্মশ্রী সম্মান দিতেছে, তার সম্মান হানি ঘটিয়েছে। তিনি প্রত্যাখ্যান করেছেন, এজন্য তাঁকে প্রণাম। কেন্দ্রীয় সরকারকে ধিক্কার। সন্ধ্যাদি অনেক বড় মাপের মানুষ, তাকে এখন এই পুরস্কার দিয়ে তাকে তো অপমান করা হচ্ছে। আমাদের বঙ্গবিভূষণ সেই পুরস্কারে সন্ধ্যাদিকে দেওয়া হয়েছিল, এবং সন্ধ্যাদির যে অবদান আমাদের বাংলার সংস্কৃতিতে সেটা তো ভোলার নয়। পুরস্কার তো কোনো দলের দেওয়া পুরস্কার নয়, এই পুরস্কার কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়, এই পুরস্কার ভারত সরকারের পুরস্কার। এই পুরস্কার নিয়ে কোনো বিবৃতি দেওয়া, তাকে সমালোচনা করা, তাকে চ্যালেঞ্জ করা কার্যত এই দেশের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে, দেশের স্বাভিমানের প্রতি এটা আঘাত আনে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ নিয়ে রাজনীতি হচ্ছে। মোদি সরকারের সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়ে কটাক্ষের সুরে বিজেপি নেতা অনুপম হাজরা টুইটারে লিখেছেন, শুনছি নাকি যারা যারা এবছর অপমানিত বোধ করে পদ্মভূষণ বা পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন, পরের বছর রাজ্য সরকারের তরফ থেকে তাদের বঙ্গভূষণ বা বঙ্গশ্রী দেয়া হবে এবং সেটি নিতেই হবে, প্রত্যাখ্যান করা যাবে না। কে পদ্মভূষণ নেবে আর কে না নেবে ওর ইখতিয়ার নাই বলার। ও আবার শিক্ষিত বলে প্রমাণ করে, আদৌ শিক্ষিত বলে তাকে জোর করে কি পদ্মভূষণ না আনা যায়? তারপর আবার টুইট করেছে, লজ্জা লাগে না? দু পয়সার দাম নাই এই ছেলেগুলোর, তৃণমূলের দয়াতেও এমপি হয়েছিল। সব মিলিয়ে পদ্ম সম্মান প্রত্যাখ্যান ঘিরে তরজায় সরগরম প্রজাতন্ত্র দিবস। আশাবুল হোসেন, সুমন ঘড়াই ও রুমা পাল, এবিপি আনন্দ। দেখো, আরও একজন শিল্পী যিনি পদ্মভূষণ পাচ্ছেন তিনিও এই বাংলার রশিদ খান, কিন্তু সেখানে আমরা দেখেছি যে তার নামের পাশে কিন্তু উত্তরপ্রদেশ লেখা আছে যেখানে তার জন্ম, কিন্তু তার গোটা কর্মজীবনটাই কিন্তু এই বাংলায়। এবং এই যে রশিদ খানের নামের পাশে উত্তরপ্রদেশ লেখা রয়েছে, তাতে শিল্পী যে প্রতিক্রিয়া দিয়েছেন যে বাংলা হলে খুশি হতাম। সামনের মাসেই উত্তরপ্রদেশের বিধানসভা ভোট, আর তার আগে এই ইস্যুকে কেন্দ্র করে আবার একে অপরকে নিশানা করেছে তৃণমূল ও বিজেপি। আমি খুশি হতাম যদি এখান থেকে কিচ্ছু হতো, রেকমেন্ড এখান থেকে যেত তাহলে অনেক ভালো হতো। ঠিক আছে, যেখান থেকে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমার এবার এসেছে। মঙ্গলবার এবছরের পদ্ম পুরস্কার প্রাপক 128 জনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। তালিকায় 13 নম্বরে শিল্পকলায় অবদানের জন্য পদ্মভূষণ প্রাপক হিসেবে নাম রয়েছে সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের, যার ভজন খেয়াল ঠুংরি বুঁত করে রাখে শ্রোতাদের। তবে কেন্দ্রের তালিকায় উস্তাদ রশিদ খানের নামের পাশে লেখা রয়েছে উত্তরপ্রদেশ। রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ুঁতে, তবে তার সঙ্গীত শিক্ষা থেকে সঙ্গীত চর্চার একটা বড় অংশ জুড়েই রয়েছে বাংলা। এই প্রেক্ষাপটে রশিদ খানের আক্ষেপ, তার পুরস্কারের প্রস্তাব বাংলা থেকে গেলে ভালো হতো। ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে হতো আমার আরো ভালো লাগতো। উত্তরপ্রদেশ ইন্ডিয়ার মধ্যেই আছে, হিন্দুস্তান মধ্যেই আছে, সেটা ওখানে, যেহেতু আমার ওখানে জন্ম হয়েছে, সব থেকে বড়ো কাজ কর্ম এখানে করেছি, 43 বছর হয়ে গেছে। ইউপি সে সিলেকশন হুয়া ইয়া কেই সে সিলেকশন ইন্ডিয়া সে হুয়া, অ্যাওয়ার্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসছে, আমি সে নিয়ে ভাবি। সামনের মাসে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট, এই প্রেক্ষাপটে উস্তাদ রশিদ খানের নামের পাশে উত্তরপ্রদেশ লেখার মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। যেভাবে রশিদ খানকে উত্তরপ্রদেশ বলে দেখানো হয়েছে, এটা কিন্তু বাংলার প্রতি ঘোর বিদ্বেষ, ঘোর হিংসা,
সেটাই প্রমাণিত হয়। রশিদ খান বাংলায় বসে গান গাইলে কি উত্তরপ্রদেশের মানুষ সেই গান শুনবেন না? উত্তরপ্রদেশের গায়ক যদি কোনো গান গান সেটা কি বাংলার মানুষ শোনেন না? তো এভাবে খণ্ড খণ্ড করে এই দেশটাকে যারা চিন্তা ভাবনা করেন আসলে তারা দেশটাকে এক মনে করেন। একদিকে বাংলার বিশিষ্টদের পদ্মসম্মান প্রত্যাখ্যান ঘিরে যখন তর্জা চলছে, তখন উস্তাদ রাশিদ খানের নামের পাশে উত্তরপ্রদেশ লেখা ঘিরেও তৈরি হলো বিতর্ক। সন্দীপ সরকার, সঞ্চয়ন মিত্র, সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। গিরিডির কাছে রেললাইনে বিস্ফোরণ, মাওবাদীদের দিকে সন্দেহের তীর। চিচাকি ও চৌধুরীবাঁধ স্টেশনের মাঝে এই বিস্ফোরণ ঘটে। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কি খবর রয়েছে? রেললাইনের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিস্ফোরণের ফলে। একেবারেই স্যার, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চিচাকি এবং চৌধুরী স্টেশনের মাঝে আপ এবং ডাউন দুটি লাইনেই কিন্তু এই বিস্ফোরণ করা হয়েছে এবং সেখানে ট্রেন লাইন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেখানে ট্রেন চালানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। রেলের আধিকারিকরা এবং স্থানীয় থানা থেকেও কিন্তু পুলিশ সেখানে পৌঁছেছেন। এটা যেটা জানা যাচ্ছে গিরিডির কাছে সরিয়া থানার অন্তর্গত এই জায়গা, যেটা স্থানীয় সূত্রে বলা হচ্ছে বা পুলিশ সূত্রে বলা হচ্ছে, মাওবাদীদের তরফ থেকে ওখানে 21 থেকে 26 তারিখ পর্যন্ত জনপ্রতিরোধ দিবসের পালন করা হচ্ছিল এবং 27 তারিখ স্থানীয় এলাকায় কিছু কিছু এলাকায় বন্ধের ডাক দেওয়া হয়েছিল। এটা তারই অংশ বলে অনেকটা মনে করা হচ্ছে, কারণ 3 দিন আগেই ওই স্থানীয় বরাকর যে নদী আছে তার ওপরের একটি সেতু, সেই সেতুতেও কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং সেই সেতুও প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল আইইডি বিস্ফোরণের মাধ্যমে। এটা তারই একটি ক্রোনোলজি বলে অনেকটাই মনে করা হচ্ছে। তবে যেহেতু এটা গয়া যে রেললাইন রয়েছে তার একটা অংশ এবং তারপরে এই বিস্ফোরণের ফলে ট্রেন চলাচল ওই রুটে বন্ধ করা হয়েছে, বেশ কিছু ট্রেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গিয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে। তার মধ্যে হাওড়া যোধপুর এক্সপ্রেস যেমন রয়েছে, কলকাতা থেকে যে হাওড়া থেকে যে কালকা মেল ছাড়ে সেই ট্রেন রয়েছে, তারপরে কলকাতা থেকে যাতায়াত করা ট্রেনও বেশ কিছুকে ঘোরানো হয়েছে। আসানসোল থেকে যে বারাণসী যে প্যাসেঞ্জার ট্রেন যায় সেটাকেও কিন্তু আজকের জন্য বাতিল করে দেওয়া হয়েছে এবং অন্যান্য রাজ্য থেকেও কিছু ট্রেনকে বাতিল, কিছু ট্রেনের পরিবর্তন এবং কিছু ট্রেন কিন্তু এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তদন্তও চলছে ঠিক কারা কি কারণে এই বিস্ফোরণ ঘটালো সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। বৃষ্টি, অন্যদিকে একটি পথ দুর্ঘটনার খবর জানা যাচ্ছে। ভোরবেলা উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে দুর্ঘটনা, লরি ও গাড়ির সংঘর্ষের জেরে গুরুতর আহত এক ফুটপাথবাসী, আহত গাড়ির 2 আরোহীও। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, আহতরা কেমন আছেন, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? আহতদের দেখো এখনো পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে। বিবেকানন্দ রোডে আজ ভোরবেলা ঠিক 4:30 নাগাদ ঘটনাটি ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে একটি লরি এবং একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারে সেই গাড়িটি এবং লরিটি প্রায় ফুটপাতের উপরে উঠে যায়। ফুটপাতে একজন পথচারী আহত হন এবং যে গাড়িটির সঙ্গে লরিটি ধাক্কা লাগে সেই গাড়িটির ভেতরে 2 জন ছিলেন, তারাও আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়, ইতিমধ্যে ওই গাড়িগুলো সরানোর প্রক্রিয়া চলছে। যে গাড়িটির সঙ্গে লরিটির ধাক্কা লাগে সেই গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যদিও ভোরবেলা সেরকম লোক ছিল না এলাকায় বা ফুটপাথও সেরকম লোক ছিল না বলে বড়সড় দুর্ঘটনা ঘটেনি, তবে 3 জন ইতিমধ্যে আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ আবির।